আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন বালা। আমি জানি আমি কালা, আমার বাড়ি সিলেট জেলা। সো আজ এই টপিক কোয়ার কারণ কিতা, সো আজকে জনি ভাইয়ার বাসা তাইছি। জনি ভাইয়া এখন কিতা হরণ দেখি গিয়ার, আমি ইন্টু দিলাইছি আর ইন্টু দেওয়ার পরে দেখি গিয়া ভাইয়া কিতা হরণ। সো দেখতে থাকবা, ধন্যবাদ। সো এখন আমি যাইরাম দেখি কিতা হরণ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কিতা করো আপনি? আমি রে ভাই উচ্চ নিউজ দেখলাম, নিউজের মাঝে লেখা হইল গিয়া যে মাস্ক না পরায় 300 টাকা বলে জরিমানা দিলাইছে ওজন। এখন তো চিন্তা আছে, আজকে পারিয়ে দিতাম, মাস্ক তো কিনতে লাগবে ভাই। তুমি আজকে ব্লগও কিনতে লাগে বুঝলাম না, কইলাম দেখি এই জনি ভাইয়া কিতা করা। সো তুমি ব্লগ আইলাম, তুমি এই সারাই থই আসলে, সারাই তো নু আসলে। জি এখন দেখি কেউ আতাইছো না। জি আচ্ছা যাই হোক, কারণ কথা আমরা মাত্র কোন থেকে উঠছি তো এই জন্য ভাবে এখন বাজার লাগে একটা টাইম উঠছেন, কিন্তু 12টার সময় টাইম বললে সকাল লাগবে না, দিন আই উঠছেন 12টার সময়, আর আমিও মাত্র উঠছি। উঠি আর জানি নাইলাম ঘুমটা গোটা বারে তোমার ভিডিও দর্শন কি দর্শন না, বাট আজকে দেখি দিল আর কি। তো যাই হোক, যেহেতু সিদ্দিকে ব্লগ স্টার্ট করছেন না, তাই নিয়ে লাগিয়া ব্লগ করেন এখন তাকে, তো আমি চিন্তা করলাম যে তানোর লাগে ভিডিও করা যায়। তো আজকে ওই লোকে টাইম খাইলে আইতে এসলো আর কি, বাট আজকে টাইম আরও ভিডিও করার কথা আছে, বাট আজকে আমি কুলাউড়া যাওয়া লাগে তার তো বাইর ন। সো ভিডিওটা সকালে করা লাগে, তো এখন আমরা যাই উফরে গিয়ে একটু আড্ডা দিমু, একটু মজা করবো, আর আপনারা কিছু মানে গুরুত্বপূর্ণ জিনিস লিয়ে মাতবো, প্লাস হলে টাইম কিছু জিকা বলবো, আমার গুরুত্বর উত্তর দিমু। সো দেখি আমরা উফরে যাই, যাওয়ার বাদে দেখুন কি হয় ভাইয়া। আপনি আমার ভিডিওটা পারবেন না, আমি অনেক খুশি হয়েছি। তো আমার ভিডিও কিছু হই পাই ভিডিওর কথা কইতাম ভাই, যেহেতু তুমি এইসব একটা ভিডিও তো তোমার লইয়া যাওয়া উচিত, সো ভিডিওটা করেই লাও। আর তুমি হয়েছে তোমার কোয়েশ্চন অ্যান্ড আনসার করতে, মানে প্রশ্ন উত্তর করতে, সো দেখে প্রশ্ন ওর আমি উত্তর দেই নিশ্চয়ই ভাই। আপনি কবে থেকে ইউটিউবিং শুরু করতেন? আমার ইউটিউবিং শুরু হইল গিয়া যখন আমি ইউটিউব মানে কিছু আসলে বুঝতাম না, তখন হইল গিয়া টেক চ্যানেল আসলো, আমার একটা নাম আসলো হ্যাকার স্ক্রিন। তো টেক চ্যানেল যে একটা আসলো, তো আমি ওটা ভিডিও বানাইতাম যে মোবাইলের স্ক্রিন রেকর্ড করিয়া কিলা নেপস দিকিতাম বলা লাগে, কিলা নবু ক্র্যাক করা লাগে, অত আতালে আর কি ভিডিও করতাম। তো করি আসে পর্যন্ত আর কি আমি ব্যর্থ হয়েছি, প্রায় 300 কতটা ভিডিও সারছিলাম না, কতটা সারছিলাম পুরো একুরেট আসলে মনে নাই, অনেক আগ্রহ। ক্লাস 8 থেকে আমি স্টার্ট করছিলাম ভাইয়া। আপনার সবার মুখো দাঁড়িয়ে, আপনার মুখো দাঁড়িয়ে নাই, আমার সবার খারো গেছো তুমি, আমার তো ভাই আর আমার দাঁড়িয়ে তুমি দেখি লাগে, আমার ফুফুর ঘরের ভাই, মামার ঘরের ভাই, সরু হলে মামার ঘরের ভাই, তুমি লাগে ফুফুর ঘরের ভাই, আর আমার মার্কেটের তো কোনো ভাই আর কোনো দাঁড়িয়ে নাই, তোমার লগর সবার দাঁড়িয়ে আছে। এখন আমি কই দাঁড়িয়ে নাই কি তাহলে কই, কারণ দাঁড়িয়ে সব পর্যন্ত ভাল লাগে না, মানে দাঁড়িয়ে ছাড়া আমি তাই আর দাঁড়িয়ে উঠি যা। ভাইয়া আপনি বর্তমানে কোন ক্লাস পড়ান? আমি বর্তমানে লাগিয়া ডিগ্রি ফার্স্ট ইয়ারও পড়ি এমসি কলেজে। আপনি আপনি কবে বিয়ে করতেন? বিয়া 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 একটা কি আমার বই না স্তন তুই যে কেলে না, তুই কোন সময় বিয়া দিবে না, আমার তো মানে লেখাই দিলে লেখাই দিয়ে গেছে, সমস্যা না, কবুল কবুল কবুল। ভাইয়া তোমার সিলেটও আজকে মনে হরো একদিন লাই মেয়র যদি বানাইয়া দেও, সিলেটের উন্নয়ন কিতা করবে? দেখো রে ভাই, যে জায়গা অত সুনাম ধর্মার মানুষ সকল অনেক দিন থেকে আসুন, মেয়র, প্রধানমন্ত্রী, এমপি, মিনিস্টার, তাই তাই অনেক বড় বড় কাজ করতে অনেক সময়ের দরকার। তো একদিন আমি এমন কিছু করলে যে ফার্ম করে আমি বুঝলাম না, বাট আমি চেষ্টা করবো যে একদিনের মাঝে এমন কোনো একটা কিছু করার একটা মানে সিদ্ধ হিসাবে থাকে। তো এমন পর্যন্ত আমি বুঝলাম না যে একদিন আমি কিটা করতে পারবো, বিকজ একদিন খুবই অল্প সময়। কিন্তু আমার যদি সকালে একদিন দয় মনে করিলাম, সকাল আমার 10টার সময় দয়াইছে যে তুমি আজকে রাত 12টা পর্যন্ত একদিন লাগে তুমি মেয়র, এখন তুমি কিটা করতে পারবে ভাই? ভাই রে ভাই একদিন লাগে যদি মেয়র হইতাম, আমি একদিন আমি কিটা করতে পারবো? আমি ভালো জানি না, বিকজ আমার আর একদিনে কিছু করা সম্ভব নয় ভাই, সময়ের দরকার, এটা জিনিস সেন্সিটিভ জিনিস, সময় লাগবে। তো আমার যদি সময় দেওয়া হইতে আরো তুমি মেয়র দিয়ে মতো দিনও লাগে তুমি গিতা করতে পারবে, তখন হয়তো আমি কিছু একটা হইতে পারবো, আর আমি রে ভাই মেয়র হইতাম পারতাম না, দাও হইতে প্রশ্ন হইও না ভাই। আপনি যে কোন সিলেটে তুলিয়া ধরেন কিলান, আপনি সিলেটে রিপ্রেজেন্ট করেন? আসলে দেখো ভাই, সিলেটে তুলিয়া ধরার আমার অনেক বড় বড় মানুষ আছে, আমরা ছোট মানুষ হোক সেদিন কালো হইতে লেগে আইসি, এর আগে অত সিনিয়র সিনিয়র মানুষ আছে যারা অনেক আটতে গিয়া ইউটিউবিং করে, নাটক জগত আছে, গান জগত আছে, যারা মাধ্যমে সিলেটে মানুষ অলরেডি চিনন, আর তাও আর কি আমরা আবার চেষ্টা করি যে আমরা মাধ্যমে আরও কিছু মানুষের চিনানির। আর আমিও কারণে মনে করি, কারণটা হইল গিয়া আমি যে আপনারা জানেন আপনারা সবাই আমার ব্লগার হিসেবে চিনেন, আমি যেহেতু ব্লগার মাঝে মাঝে কিন্তু আমি ইন্টারভিউ ইন্টারভিউ আরও এক্সট্রা ভিডিও করি, বাট মূলত ব্লগার লাগিয়েছিলাম।
তো ব্লগের জিনিস হলো কি আমি সিলেটর বারেও আমি যাইব ইনশাআল্লাহ এখনো বিতে আছি সো আমি সিলেটের বিতর সুন্দর পেসগুলোর আগে তুলিয়া ধরলাম তাও আবার সিলেটি ভাষায় আর ইনশাআল্লাহ আমি যদি সামনে বাইরের দৃষ্টিকো যাই হাওদাগা দিও আমি ট্রাই করব যে আমি আমার সিলেটি ভাষা দিয়া হাওদাগাটারে রিপ্রেজেন্ট করতাম মানে আমি দেখাই দেন সাই সিলেটর বাইরে মানুষ হলে দেখো আমরা লোকাল ইউটিউবার হল আসুন লোকাল মানুষ আমরা লোকাল জায়গার প্লেসগুলো সুন্দর করে তুলিয়া ধরলাম যার কারণে এমনিতেও সিলেট কিন্তু সৌন্দর্য একটা লীলাভূমি মানুষ আয়ু সিলেট ঘুরার লাগিয়া সো এগুলার প্লেসগুলার সুন্দরভাবে উপভোগ করার লাগে আপনার আগে থেকে দেখানোর প্রয়াস আছে আমরা আর কি মানুষের আগে থেকে দেখাই যান সাই আর আমি মনে করি যে অক্টোবরকে রিপ্রেজেন্ট সিলেটে তুলিয়া ধরা সিলেটের ভাষাটা তুলিয়া ধরা মানুষের কাছে পরিচিত করাইয়া দেওয়া সো আমি সিলেটে বসে বসে রিপ্রেজেন্ট করি ভাইয়া সিলেটে আমাদের দর্শনীয় যেগুলো স্থান আছে সব থেকে কোন স্থান আপনার কাছে পছন্দ মাঝে পছন্দ সিলেটের মাঝে সিলেটের মাঝে আসলে আমি কই আমরা দেখ জিনিস আছে যেমন বাইরের মানুষ যারা যারা আয় তারা হইলে কিন্তু আমার চা বাগান দেখা লাগে খুব পাগল আর আমরা কিন্তু চা বাগান ডেইলি বাই ঘুম থেকে উঠেও চা বাগান দেখি যার কারণে এই জিনিসটা আমরা কাছে তেমন একটা আকর্ষণীয় না কিন্তু বাইরের জায়গাটা আকর্ষণীয় যেমন কক্সবাজার গেলে দেখা যায় আমরা পিছল লাগিয়ে যাইও তো কক্সবাজার মানুষে সারাদিনে একবারও যায় না কারণ তারা রেগুলার দেখে সৌরকম অবস্থায় আমরা যে যে দেখাচ্ছি যে আমরা সিলেটের সব থেকে সৌন্দর্যের মাঝে মেইন হইলো কিন্তু চা বাগান যে চা বাগান দেখালে মানুষ আছে যেমন শ্রীমঙ্গল যায় মৌলভীবাজার যায় আমরা লাক্কাতুরা যায় ইয়ারপোর্ট যায় কীটার লাগে যে চা বাগান লাগে আর আরও তো বড় বড় জায়গা আছে মাধবকুণ্ড জাফলং তারপরে সাদা পাথর তারপরে বিছনাকান্দি মানে অভাব নেই নিকলি হাওয়া সুনামগঞ্জ মানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো আমার পার্সোনালি হইলো কি তোমার ভাল লাগে হইলো গিয়া নীলাদ্রি লেকটা নীলাদ্রি লেকটা লাগে সুনামগঞ্জ পড়ছে আর নীলাদ্রি লেক আমি গেছি পানিগুলো অস্থির আর আমি গিয়া ঘুরিয়া পাইছি আমার ব্লগ আছে সবাই দেখবা গিয়া আমার চ্যানেলও ও জায়গাটা আমার ভালো লাগে বেশি ভাইয়া আপনি যে ইউটিউব চ্যানেলও আসে তো ইউটিউব চ্যানেলও কেটার উদ্দেশ্য নিয়ে আসল আমি কই ভাই কোনো সময় ইউটিউব কারোর প্রফেশন হইতে পারে না ভাই ইউটিউবার টেকানি চলবো ইউটিউবার টেকানি খাইনি ইউটিউব হইলো কি জাস্ট ফ্যাশন আর কি মানে ভালো লাগার জায়গাটা তো দিন শেষ হইলো কি আমার দেখো ছয় দিন আগে ভিডিও দিছি ছয় দিন আমাদের ভিডিও নেই ছয় দিন আমার ব্যক্তিগত কাম লই আমি ভিডিও ঘুরা ঘুরি আমার কাম কাজ আছে তাহলে ভিডিও ইউটিউব হইলো কি জাস্ট আমার প্যাশন আমার ইচ্ছা শখ আমি চাই যে আমি ইউটিউবার তোমার মানুষের চিন্ত আমি সিলেটের হতাম অর্থাৎ থাকি আর কি যে ইউটিউব আমার কোনো প্রফেশন নাই জাস্ট প্যাশন শখ কারণে আমি বলি তো ভাইয়া আমার চ্যানেলও আপনি কিছু কইবা যাতে মানুষে সাবস্ক্রাইব করে বুঝি এখন আমি একটা কথা কই রে ভাই মানুষ হইলো গিয়া এখন বর্তমানে সিলেটের অবস্থা হয়েছে আগে তো লোক আমার প্রথম চ্যানেল যখন আসলো ব্লগার তখন সব মানুষ আমার সাপোর্ট করতো কারণ কম আমি একলা আসলাম এখন ভাই সব ব্লগার মানে যতজন ইউটিউব আমি সব ব্লগার ইভেন তুমিও তোমার চ্যানেলের নাম দিছ সিদ্দিক ব্লগ তো যাই হোক সবে সিদ্দিক ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এখন দেখো তোমার কিন্তু খুব বড় একটা কম্পিটিশন আছে যেমন এখন সবে ব্লগ করে এখন সবর মাস থেকে তোমার ভিডিওটা ভালো হইতে হইব তখন তোমার মাসে সাপোর্ট করবো তো যাই হোক এখন কত প্রথমে সবার কোয়ালিটি বাদ থাকে আমারও আসলো হয়তো এখন আমি ক্যামেরা ইউজ করলাম কিন্তু ফলে আমিও ফোন ইউজ করছি ফোন দিয়ে ইডিট করছি ফোন দিয়ে আপলোড করছি আমি 23,000 সাবস্ক্রাইবার পর্যন্ত ফোন দিয়েও সত্যা করিয়ে আনিছি আপনারা সাপোর্ট করছিলেন আমারে তো এটা কোনো ইম্পসিবল কিছু নাই আমার বাইরে সাপোর্ট করবা সবাই যে চ্যানেলের ভিডিওটা দেখলা সাবস্ক্রাইব করবা তার প্লাস হইলে কি তোমার কমেন্টও গিয়া জানাইবা যে ভিডিও কিলান হয়েছে তাই ভিডিও কিলান করতা কিলান মারতা কিলান ইমপ্রুভ করতা দোকান লেগা লাগাইলেও করবা গাড়ি না গাইলে ইউটিউবার হওয়া যায় না সো দোকান লেগা লাগাইলেও করবা কিন্তু তাহলে সাপোর্ট করবা উৎসাহ দিবা কারণ তাহলে গিয়া সিলেটের মানুষের ভিতরে একটা জিনিস আমি দেখছি যে মানে যে একটা সাইন যারে সাইন এটা তুলিয়ে দিতে পারো বিশেষ করে বাঙালি তো পারেও কিন্তু সিলেটের মানুষের প্রতি আলাদা একটা সিলেটের মানুষের মায়ার টান থাকে যে দেখলে বলে না আসবো একটা সিলেটি ভিডিও করে দেখো তো সাবস্ক্রাইব করিলে সাপোর্ট করিলে সো আপনার সাথে রিকোয়েস্ট রইল আমার সিদ্দিক ব্লগ অ্যান্ড ফান চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা আর আমার ছোটো মোটো একটা চ্যানেল আছে বর্তমানে নয়া চ্যানেল এগুলো নুরুল আমিন জনি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর তার বসে বসে সব ব্লগ দেখবা তার কমেন্ট করবা কইয়া কইবা তাই কোন জায়গায় যাইতা আর ভাই তুমি বড়িয়া দেখাই দেব তুমি তোমার বাড়ির আশপাশ দেখাই দিতে মানে তুমি শুধু দূরে দূরে আইতে দেব সুন্দর করে দেখাই দিব সবটা আমার কথা আসলো আসলে জয় ইনশাআল্লাহ অনু রইল আর আপনারা আমার ভিডিও দেখবা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা ওকে তাহলে সব ভালো থাকবা সুস্থ থাকবা আর করোনার এই সময় সব ঘরে থাকবা আবার এই গেলে মাস্ক কিনে দেবে এখন ভাই মাস্ক ছাড়া বলে জরিমা না দে আমি রাখতে মাস্ক কিনে বাড়িয়ে দেবো আর অতটুকু দেখা যাবো নেক্সট কোনো ব্লগ নেক্সট কোনো ইন্টারভিউ তোলার নাই তখন পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম সো গাইজ একটা আসলে কোনো ইন্টারভিউ ধরা যায় আবার ইন্টারভিউ নাই অকজ আমরা হঠাৎ করি আর কি প্ল্যান যে বাই স্থান হইয়া যে বাড়িতে এক কাম করে একটা ভিডিও করি লাই আমরা আর আমি হলে খুব উড়া তারা আমাদের গছ তিনটার সময় বাড়ি খোলা উড়া যাইতাম আর তাইনও যাই থাকি বাড়িত সো আমরা হলে উড়া তারা যেহেতু আছে তাইলে একটা ভিডিও করি লাই আমরা তো যাই হোক আপনারা যারা যারা ভিডিওটা দেখুন জানি না অডিওতে একটু প্রবলেম হইতে পারে কজ আমার লাগা বাসাতে হলো গিয়া গ্রেন্ডার মেশিন নাকি তা কয় না নিব ওটা খাটা খাটি ওটা দিয়া মানে খাটাও যার কারণে বয়স একটু ক্লিয়ার আইসে না
তো যাই হোক যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই আমার ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর তুমি কিছু কই দেয়নি আমার আর কিছু হওয়ার নাই সারাও আমার ভাইয়া হইলেই চল তো সবে আমার ভাইয়া চ্যানেলটাও গিয়া সাবস্ক্রাইব করি আইবা ভাইয়ার সাপোর্ট দিবা ভাইয়া জেলান সাপোর্ট দিলে আরও লান বেশি বেশি হরি দিতা ইনশাল্লাহ আর আশা করা যায় আরও কতদিন পরে তাই যখন আর একবার আইবা তাই খুব বিজি মানুষ তাই শিডিউল দিয়ে তোমার টাইম মিলে না তাই নাইতে পারো না তাই কইন ভাই আইরাম আমি ও তারিখ পরে দেখা যায় তোমার কোনো খবর নাই তাই না আওয়াত হয় না এমন দিন আইলা কালকেই শুন তাই কালকে আমরা রাতকে মজা করছি বাট কাহিনী লাগে আজকে দিন আমি ওলাগে বিকালে কুলা উড়া যাওয়ার লাগে সো এর লাগে আর কি আমরা উড়া তারা হয়তো আর একটা ভিডিও আইলো না বাট তুমি আর যেদিন আইবে নেক্সট যেদিন আইবে আর দিন তো আর আইলে তুমি অবশ্যই তাড়াতাড়ি আইও আর একটা ভিডিও আইবা হয়তো আরও সুন্দর হইব আর তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবিয়া সব লগে থাকবা সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ